এটাই আমরা জেনে আসছি। অতএব যদি আমরা মোবাইল সার্ভিসিং সেক্টরকে এভাবে বিবেচনা করি যে আগে দোকানে শিখতে হবে তারপরে ট্রেনিং সেন্টার, এটা ভুল। এখন ট্রেনিং সেন্টারে শেখার পর আপনি কী করবেন? দোকানে যে কাজটা আগে করেছিলেন সে কাজটা ট্রেনিং করার পরে করবেন। গ্লোবাল নলেজে কোনো একটা ছাত্র 2 মাসের জন্য আসবে এবং সেখানে এখানে এসে সে নিয়ম শৃঙ্খলা মেনে চলবে, জাস্ট এনাফ তার জন্য। এই নিয়ম শৃঙ্খলা মানলেই দেখা যাবে 2 মাস পরে সে একটা ভালো অবস্থানে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। একই কথা অনেক সময় বারবার বলতে হয়, কারণ হচ্ছে কি, আমাদের যারা সম্মানিত ভিউয়ার্স আছেন এই ভিউয়ার্সগুলো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। কেউ নতুন আসছে আমাদের চ্যানেলে বা পেজে, আবার কেউ আগে থেকে আছে, দীর্ঘদিন থেকে আছে, যার কারণে অনেক মেসেজ অনেকের কাছে অজানা। তো নতুন নতুন জায়গাতে আমরা পৌঁছাচ্ছি, নতুন নতুন ব্যক্তিদের কাছে গ্রহণযোগ্যতা আসছে আমাদের কর্মের মাধ্যমে। কথাগুলো বারবার আসে, আমার কাছে প্রশ্ন আসে যে স্যার, ট্রেনিং সেন্টারে নাকি আমরা ডাইরেক্টলি কাজ শিখতে গেলে তেমন একটা শিখতে পারবো না, তার আগে নাকি আমাদের কোনো সার্ভিস সেন্টারে বসে কাজ করা উচিত? এই বিষয়টা নিয়ে বারবার প্রশ্ন আসে। দেখুন, কিছু মানুষ আছে এটাকে বিশ্বাস করে যে সার্ভিসিং সেন্টারে আগে কাজ শিখতে হয় তারপরে ট্রেনিং সেন্টারে গেলে এটা উপকারে আসে। তাদের বিশ্বাসটা এরকম যে সার্ভিস সেন্টারে যদি আপনি দীর্ঘদিন অবস্থান করেন এবং কী ধরনের কাজগুলো আসছে, কাজগুলো কীভাবে করছে, অথবা একটা ডিভাইস সম্পর্কে আপনার একটা নলেজ ক্রিয়েশন হয়, তাতে করে পরবর্তীতে যখন আপনি ট্রেনিং করতে আসবেন তখন যখন লেকচার দিবে লেকচারগুলো আপনার মিলাইতে সহজ হবে, অথবা আপনি সেই লেকচারগুলোকে শোনার পরে সেখানে কিছু প্রশ্ন করার সক্ষমতা অর্জন করবেন, এই বিষয়গুলো। কিন্তু পৃথিবীর সিস্টেম কী বলছে? সিস্টেমটা হচ্ছে এই যে সারা পৃথিবীতে আমরা যে কাজটা করছি এটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং জব, তবে আমরা ইঞ্জিনিয়ার নই, কারণ আমরা হচ্ছে কর্মদক্ষ, কম শিক্ষিত, অথবা ডাইরেক্টলি আমরা হচ্ছে কারিগরি দক্ষতায় দক্ষ, যার কারণে আমরা নিজেদেরকে ইঞ্জিনিয়ার বলতে পারছি না, কিন্তু কাজগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং লেভেলেরই। তো পৃথিবীতে যেখানে যেখানে ইঞ্জিনিয়ারিংয়ের কাজ শেখানো হয়, আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে প্রথমে আপনাকে কিন্তু থিওরির উপরে আপনাকে এক্সপার্ট করা হবে এবং পড়াশোনা করতে হবে। যখন আপনার ইঞ্জিনিয়ারিং শেষ হবে তখন আপনাকে নিয়ে গিয়ে কোথাও ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে রাখা হবে, সেখান থেকে যেন আপনি প্র্যাকটিক্যালি এই জবটাকে বুঝে নিতে পারেন এবং থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোকে সমন্বয় করতে পারেন। আবার যদি আমরা ডাক্তারি পড়তে চাই, এটাও কিন্তু দক্ষতার একটা বিষয়। তো ডাক্তারি পড়তে গেলে, MBBS পড়তে গেলে প্রথমে আমাকে পড়তে হয় 4 বছর, তারপরে আমরা প্র্যাকটিক্যালি মুভ করি, ইন্টার্নশিপে মেডিকেলের ওয়ার্ডে ওয়ার্ডে প্র্যাকটিক্যাল ডাক্তারদের সাথে হাঁটা চলা এবং প্রতিনিয়ত ডিউটিগুলো করার মাধ্যমে আমরা শিখতে থাকি। তো সারা পৃথিবীতে এই কাজগুলো প্রথমে পড়া তারপরে হচ্ছে করা, এটাই আমরা জেনে আসছি। অতএব যদি আমরা মোবাইল সার্ভিসিং সেক্টরকে এভাবে বিবেচনা করি যে আগে দোকানে শিখতে হবে তারপরে ট্রেনিং সেন্টার, এটা ভুল। এখন ট্রেনিং সেন্টারে শেখার পর আপনি কী করবেন? দোকানে যে কাজটা আগে করেছিলেন সে কাজটা ট্রেনিং করার পরে করবেন। এখন যদি আপনি সমন্বয় করতে না পারেন তাহলে কী করতে হবে? আসল বিষয় হচ্ছে কারিগরি দক্ষতাকে আমরা যেভাবে দেখি, আমাদের এই কারিগরি দক্ষতা সম্পর্কে একেবারে ন্যূনতম ধারণাই নাই যেসব টেকনিশিয়ানরা, তারা কিন্তু মাঝে মধ্যে আপনাকে ব্যাড কমেন্ট করবে, আপনার ছাত্র ব্যর্থ, এ অমুক কাজ করতে পারে না, সমুক কাজ করতে পারে না। কিছুদিন আগে আমাকে একজন মেসেজ করেছে, কমেন্ট করেছে ইউটিউবের একটা ভিডিওতে যে আপনার অমুক ছাত্র আমার ডিসপ্লে খুলতে গিয়ে ডিসপ্লে ভেঙে ফেলেছে, কীভাবে কাজ শিখিয়েছেন যে ছেলেটা ডিসপ্লে ভেঙে ফেললো। বড় আফসোস, কখনও কোনো ছাত্র দিয়ে টিচার বিবেচনা করা যায় না, আর কখনও কোনো টিচার দেখে ছাত্র বিবেচনা করাও উচিত নয়। তো এই কারিগরি শিল্পকে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। যাদের মধ্যে কারিগরি দক্ষতার ন্যূনতম ধারণা নেই তারা অনেক সময় আপনাকে ব্যাড কমেন্ট করে। সারা পৃথিবীর মধ্যে এটাকে মানা হয় যে কারিগরি দক্ষতার একটা লেভেল আছে। হ্যাঁ, লেভেল 1, দ্যাট ইজ বেসিক ওয়ার্কার। তো বেসিক ওয়ার্কারটা আসলে কী? বেসিক ওয়ার্কারটা হচ্ছে এই যে একজন ওয়ার্কার, ডেইলি লেবার, সে আসবে, একজন এক্সপার্ট তাকে কমান্ড করবে যে তুমি এই কাজটা করো, ধরো একটা ফোনের স্পিকার লাগাও, অথবা স্পিকারটা খুলো, অথবা ফোনটা ডিসেম্বল করো, এই ডিসপ্লেটা লাগাও। এই কাজগুলো হচ্ছে বেসিক ওয়ার্কারের। তো লেভেল 1টা হচ্ছে বেসিক ওয়ার্কার লেভেল। লেভেল 2 হচ্ছে সেমি
বেসিক স্কিল ওয়ার্কার। আর লেভেল থ্রিতে যখন যাবেন আপনি, তখন হচ্ছে আপনি স্কিল ওয়ার্কার হয়ে যাচ্ছেন। লেভেল ফোরের স্কিল পার্ট যখন আপনি করবেন, তখন এটা হচ্ছে লেভেল ফোরেরও আলাদা আপনার জব আছে। তাহলে আমাদের এখানে যেহেতু লেভেল আছে, তার মানে বিষয়টা এরকম যে আমরা যখন স্কুলে পড়তে গেছি, ক্লাস ওয়ান, ক্লাস টু, ক্লাস থ্রি, ক্লাস ফোর, এভাবে কিন্তু আস্তে আস্তে আমাদের গ্রেডগুলো আপ হতে থাকে। তো পড়াশোনার একটা মাত্রা আছে। তাহলে আপনি মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরে ভালো কিছু করতে চান, অবশ্যই আপনাকে বিবেচনা করতে হবে যে আপনার বেস ট্রেনিংটা মাস্ট বি প্রয়োজন। ফার্স্টে বেস ট্রেনিং করার পরে তারপরে আপনাকে আসতে হবে প্র্যাকটিক্যালে। তো এটা সিস্টেমটা কী বলছে দেখেন, যদিও বা আমাদের দেশে এটা আসলে খুবই কঠিন এটা অ্যাপ্লাই করা, যে আমাদের যারা জনশক্তি আছে, যারা কাজ শিখতে আসে, এরা 2 মাস কাজ শেখার পরেই তারা সংসারের হাল ধরতে চায়, ইনস্ট্যান্ট তারা ইনকাম চায়। এটা কিন্তু সারা পৃথিবীতে অন্য কোথাও এভাবে দেখা হয় না, কিন্তু আমাদের দেশে দেখা হয়। কিন্তু কারিগরি দক্ষতার বিষয়টি একটা লেভেল আছে, লেভেলটা এরকম যে লেভেল ওয়ান কমপ্লিট করার পরে আপনি এই জবের উপরে অন্ততপক্ষে 6 মাস কাজ করেন। এই জবের উপরে 6 মাস আপনি কাজ করেন এবং এই কাজটাকে ভালোভাবে আয়ত্ত করেন, শিখতে থাকেন, করতে থাকেন, এবং এটা কোনো এক সময় আপনার ভিতরে ঠুটস্থ যখন হয়ে যাবে, তখন আপনি লেভেল টু করেন। লেভেল টু করার পরে আবার 6 মাস, 6 মাস আপনি লেভেল টু এর কাজের উপরে চলমান থাকেন, তাহলে দেখবেন লেভেল টুটা আপনার কাছে একদম কনফার্ম। তারপরে আমরা লেভেল থ্রি করি। এভাবে স্টেপ বাই স্টেপ লাইফের একটা নির্দিষ্ট সময় আমি ব্যবহার করে স্কিল পার্সনে রূপান্তরিত হচ্ছে, এটা হচ্ছে সিস্টেম। তবে আমরা কী করি, যেহেতু আমাদের সময়ের সুযোগের সমস্যা, অর্থনৈতিক দুর্বল দেশের নাগরিক হওয়ার কারণে আমাদেরকে অনেক কিছু মেনটেন করতে হয়, যার কারণে আমরা গ্লোবাল নলেজ থেকে যেটা করেছি সেটা হচ্ছে মানে আমাদের একেবারে নাবিশ্বাস উঠে যাচ্ছে। আমরা প্রতিদিন কমপক্ষে 8 ঘন্টা তাদেরকে বিভিন্নভাবে আমরা ট্রেন আপ করার চেষ্টা করছি, কমপক্ষে 8 ঘন্টা। এবং এটা কখনও দেখা যায় কোনো ব্যাচের ছাত্ররা বেশি দুর্বল হলে সেটা 10 ঘন্টা, 12 ঘন্টা, অনেক সময় 14 ঘন্টাতে আমরা প্লাস করে থাকি। তো এটার কারণ কী? কারণ হচ্ছে যে আমরা ট্রেনিং সেশনটা কেমনভাবে সাজিয়েছি, যে লেভেল ওয়ান, লেভেল টু, লেভেল থ্রি, লেভেল ফোর, এই যে ভিন্ন ভিন্ন চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারগুলো বারবার তার জীবনে আসাটা কঠিন, যার কারণে আমরা এই 2টা মাসের মধ্যে তাকে স্টেপ বাই স্টেপ একটা সুন্দর একটা ছক প্ল্যানিংয়ের উপরে তার মাথার মধ্যে এই বিষয়গুলো ঢুকাতে থাকি। আর মানুষের মাথার মধ্যে যখন আমরা খুব বেশি প্রেশার করি, তখন এই প্রেশারের মাধ্যমে কিন্তু এটা ভালো কিছু না হয়ে আরও খারাপ কিছু হয়, এই পেশা সম্পর্কে মানুষের একটা ব্যাড হ্যাবিট তৈরি হয়, যার কারণে আমরা এটাকে একটু ভিন্নভাবে চেষ্টা করেছি যে তাদেরকে কীভাবে সহনশীল করা যায়। মানে গ্লোবাল নলেজে কোনো একটা ছাত্র 2 মাসের জন্য আসবে এবং সেখানে এখানে এসে সে নিয়ম শৃঙ্খলা মেনে চলবে, জাস্ট এনাফ তার জন্য। এই নিয়ম শৃঙ্খলা মানলেই দেখা যাবে 2 মাস পরে সে একটা ভালো অবস্থানে চলে যাচ্ছে। তো এটা একটা হচ্ছে শিডিউল প্ল্যান, এবং আমরা সেশন প্ল্যান এমনভাবে সাজিয়েছি যেটা একটা পরিবেশ মানুষকে বাধ্য করে, এটা চেষ্টা করছি। এবং লেভেল ফোর স্কিল পার্ট পর্যায়ে যেসব কাজ আছে, সেই কাজগুলো আমরা এই 2 মাসের মধ্যে তাদের ভিতরে ইম্পোর্ট করার চেষ্টা করি। এই হচ্ছে বিষয়। তো কারিগরি দক্ষতা নিয়ে আমাদের যে ভুল ধারণা, সেটা আমাদের প্রথম ভুল ধারণাটা হচ্ছে আগে দোকানে যেতে হবে তারপরে ট্রেনিং সেন্টারে। নো, আগে ট্রেনিং সেন্টারে আসতে হবে এবং আপনাকে সিস্টেম শিখতে হবে, তারপরে আপনাকে দোকানে যেতে হবে কাজ করার জন্য। আমি শেষ একটা কথা বলেই শেষ করব আজকের ভিডিও। এটা একটা রিমোট, তাই না? এটা হচ্ছে এসি রিমোট। তো এই রিমোটটা যদি কখনো নষ্ট হয়, তাহলে আমি যারা আমরা জানি না যে এই রিমোটের মধ্যে যে সার্কিটটা আছে সেই সার্কিটটা কীভাবে ওয়ার্ক করছে, তার ইনপুট কী, আউটপুট কী, তাকে চেক করার যে পলিসি আছে সেগুলো আমি জানতে পারছি না, তাহলে এটা খুলে আমি কী করব? সাধারণ টেকনিশিয়ানরা যেটা করে সেটা খুলে একটু ওয়াশ করে, হালকা একটু হিট দেয়, তারপরে আবার ফিটিং করে, না হলে আইসি হয়তো চেঞ্জ করে ফেললো কোনো একটা আইসি, সেই আইসির ইনপুট আউটপুট সম্পর্কেও ধারণাগুলো যথাযথ থাকে না। তো এভাবে যদি কাজ শিখতে যায়, তাহলে আমরা হিতে বিপরীত করব। অশুদ্ধ কোরআন শিক্ষা নেওয়ার পরে শুদ্ধ কোরআন শিক্ষা নিতে গেলে যে প্রবলেমটা হয়, বারবার কিন্তু আগের সিস্টেমটাই আপনার কাছে চলে আসতে পারে, যার কারণে আমার মনে হয় যে আগে এই রিমোটটা কীভাবে ওয়ার্ক করছে, সার্কিটগুলোর ইনপুট আউটপুট ডাটা সিকোয়েন্স যেভাবে কাজ করছে এটা আমাকে জানা, জানার পর যখন আমি এটা খুলবো, খোলার পরে আমি চেক করব, অবশ্যই আমি একজন এক্সপার্ট টেকনিশিয়ানের মতোই করেই কাজ করব, যেটা স্বাভাবিকভাবে দোকানে শেখা সম্ভব নয়। অতএব
আমাদেরকে আগে শিখতে হবে, জানতে হবে। কোনো একটা লাইট জ্বলছে না, তো লাইট চলছে না যেহেতু এটা এসি কারেন্ট, তো এসি কারেন্টটা কীভাবে ওয়ার্ক করছে সে বিষয়টা আমার জানা। তো এসি কারেন্টের এখানে দুইটি লাইন আছে, একটা হচ্ছে কমন, একটা হচ্ছে আপনার পজিটিভ। এই দুটি লাইন সম্পর্কে যদি আমরা ধারণা রাখি তবে আমি কাজ করতে পারবো। তো মূল বিষয়টা হচ্ছে যে ট্রেনিং সেন্টার ফোকাস করে তার ছাত্রদের উপরে, এবং ছাত্ররা প্রত্যেকটা সাবজেক্টকে একটা একটা করে রিড করে সামনে এগিয়ে যায়। এর জন্য আমাদের আগে জানা উচিত। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে যে আমরা যদি নামাজ শুরু করি, তাহলে প্রথমে কি নামাজ শিক্ষা আমরা করব নাকি মসজিদে গিয়ে জাস্ট আমি ওঠা বসা শিখে আসবো তারপর নামাজ শিক্ষা করবো, কোনটা উচিত? নামাজের যে নিয়ম শৃঙ্খলাগুলো আছে, যে তাসবিহ তাহলিলগুলো আছে, সূরা কিরাত আছে, সেগুলোকে আগে মুখস্থ করা, তারপরে নামাজে দাঁড়ানো। হ্যাঁ, আমি শুরু করেছি, সেই সময় থেকে আমি নামাজ পড়া শুরু করলাম যতটুকু জানি ততটুকু দিয়ে, কিন্তু শিক্ষা এবং কার্যক্রম দুটো একসঙ্গে পাশাপাশি চালিয়ে যেতে হবে, এটাই রুলস। তো গ্লোবাল নলেজ এটাই করে, গ্লোবাল নলেজ আগে শেখায় এবং পাশাপাশি তাদেরকে কাজগুলো করায়, এবং দুই মাসের মধ্যে একটা বিগিনার ছেলেকে আমরা একটা ভালো স্মার্ট পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যথার্থই আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। এবং কোনো ব্যক্তি যদি গ্লোবাল নলেজের শৃঙ্খলা, রুলস এবং শিডিউলগুলোকে মেনে চলতে পারে, অবশ্যই সে একজন ভালো টেকনিশিয়ান হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, খাস করে আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।